বন্ধুরা, তোমরা অ্যাকশন দেখতে কারা কারা পছন্দ করো? যারা পছন্দ করো তারা এই সিনেমাটা দেখবে যেটার রিভিউ আমি এখন করব। আর তোমরা লং শট দেখতে কারা কারা পছন্দ করো, ভালো সিনেমাটোগ্রাফি দেখতে কারা কারা পছন্দ করো, তারাও কিন্তু এই সিনেমাটা দেখবেই দেখবে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা নেটফ্লিক্সে রিলিজ হওয়া একটা কোরিয়ান ছবি নিয়ে কথা বলবো, যে ছবিটার নাম হচ্ছে কার্টার। এই ছবিটা ডিরেক্ট করেছেন জং বিয়ং গিল। আমরা এর আগে ওনার ডিরেকশনের বেশ কয়েকটা ছবি দেখেছি। দেখো বন্ধুরা, সত্যি কথা বলতে কি, আমি খুব একটা হলিউড সিনেমা দেখতাম না, অন্যান্য জায়গার সিনেমা আমি খুব কম দেখতাম। তো সেখান থেকে দাঁড়িয়ে ওনার ডিরেকশনে আমি মাত্র দুটো সিনেমাই দেখেছি, সে দুটোর নাম আগে তোমাদের বলে দিই। একটা হচ্ছে দ্য ভিলেন্স, সেকেন্ডটা হচ্ছে কনফেশন অফ মার্ডার। এছাড়াও উনি যে ছবিগুলো ডিরেক্ট করেছেন আমি বলি, অ্যাকশন বয়েজ করেছেন, আফটার বার্ন করেছেন, এগুলো আমার দেখার সৌভাগ্য এখনো হয়নি। তবে এই যে আমি এই যে কার্টার ছবিটা দেখে ফেলেছি, এরপরে আমি এই ডিরেক্টরের প্রেমে এর আগের ছবিগুলো দেখেই পড়েছিলাম, আমি আবার নতুনভাবে ওনার প্রেমে পড়ে গেছি, এরপরে আমি বাকি ছবিগুলো দেখে নেব কনফার্ম। প্রথমে যদি ছোট করে তোমাদেরকে গল্পটা বলি, এখানে এমন একটা ভাইরাসের কথা বলা হচ্ছে যেটা ভীষণ ছোঁয়াচে, এবং এই ভাইরাসটা কিন্তু ইউএস এবং নর্থ কোরিয়া এই দুটো জায়গায় অলরেডি ছড়িয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্টারের চরিত্রটা, তিনি একজন এজেন্ট এবং যে কিন্তু তার পুরনো সমস্ত মেমরি ভুলে গেছেন। দেখানো হচ্ছে তার মাথায় এমন একটা মেশিন ফিট করে দেওয়া আছে যেখান থেকে তিনি একজন মহিলার গলা শুনতে পাচ্ছেন কনস্ট্যান্ট, যে কিন্তু তাকে পরপর পরপর মিশন দিতে থাকছেন এবং তিনি একটা একটা করে এগোতে এগোতে যাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট্ট বাচ্চার চরিত্র যাকে কিন্তু সেভ করবে এই হিরো। তাকে সেভ করতে না পারলে এই ভাইরাসটাকে কিন্তু আটকানো সম্ভব হবে না, এটা নিয়েই হচ্ছে গল্প। এবং এই ভাইরাসটাতে যারা এফেক্টেড তারা কিন্তু প্রত্যেকে জম্বি হয়ে যাচ্ছে। জম্বি মানে তোমরা সকলেই জানো, আমাকে আর নতুন করে বলবার কিছু নেই। এই হচ্ছে গল্প। এবারে আসি আমি সিনেমাটার পজিটিভ দিক। বন্ধুরা, আমার খুব একটা নেগেটিভ দিক নেই, আমি তো অনেক বুঝি না সিনেমা নিয়ে, কিন্তু আমি যতটুকু বুঝি সেখান থেকে পজিটিভ দিকগুলো বলি। প্রথম পজিটিভ দিক এই ছবিটার সিনেম্যাটোগ্রাফ। বন্ধুরা, তোমরা কখনো দেখেছো 7 মিনিট ধরে একটা লং শট চলে, একটাই শট, এবং সেটা কখনো কখনো ক্যামেরা মানে নর্মাল ক্যামেরা, কখনো কখনো দ্রোন, কি উদ্ভট টাইপের শট তোমরা ভাবতে পারবে না? তোমরা সিনেমাটা না দেখলে না আমি তোমাদেরকে ঠিক বোঝাতে পারবো না। তোমরা যারা যারা নেটফ্লিক্স তোমাদের কাছে আছে, তোমরা আমার রিভিউটা শুনবার পরে আর বিন্দু মাত্র দেরি না করে সিনেমাটা দেখতে যাও। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই সিনেমাটার অ্যাকশন। ও মাই গড, আমি জীবনে কোনো অ্যাকশন সিনেমা দেখিনি বন্ধুরা। আমি আজকে এটা দেখার পরে ফিল করেছি আমি সত্যি আমার লাইফে অ্যাকশন সিনেমা খুব কম দেখেছি। এবং কি লেভেলের অ্যাকশন বন্ধুরা, কিভাবে অ্যাকশন গুলো আছে। একটা সিকুয়েল, একটা সিন তোমাদের বলি পার্টিকুলার, একটা অন রোড শুট হচ্ছে যেখানে তিনটে গাড়ি, মিডিলে একটা ইয়েলো গাড়ি, ডান দিকে একটা গাড়ি, বাঁদিকে একটা গাড়ি, ওইখানে একটা অ্যাকশন সিকোয়েন্স চলছে, পুরোটা লং শট চলছে, এই গাড়ি থেকে ওই গাড়িতে জাম্প, ওই গাড়ি থেকে ওই গাড়িতে জাম্প, এবং মারছে যে কোপা মানে কোপাচ্ছে যে লোকগুলোকে তাদের রক্ত, মানে VFX এর কাজ। একটা জায়গায় এরকম আছে যেখানে অনেকগুলো গাড়িতে আগুন ধরে যাবে এবং একটা পার্টিকুলার চাকা একটা ব্রিজের ধার থেকে ঘুরতে ঘুরতে পড়বে এবং সেটা আলটিমেটলি ব্রিজের তলার জলের মধ্যে পড়বে। কি লেভেলের VFX ক্রিয়েট করা হয়েছে এই সিনেমাটাতে কিছু কিছু জায়গায়, অবশ্যই পুরোটাতে নয়। মানে এটা একটা আউটস্ট্যান্ডিং সিনেমা। আমি এই সিনেমাটা যদি না দেখতাম আমি লাইফে অনেক বড় কিছু মিস করে যেতাম, আমি এটুকু বলতে পারি। দেখো, গল্পটার মধ্যে মহামারী কিছু নেই, গল্পটা খুব সিম্পল একটা গল্প, কিন্তু এই যে দেখানোর মানে ওয়ে অফ প্রেজেন্টেশনটা যে এত উন্নত, যেটা তোমাদের এক পলক মানে তোমরা চোখের পাতা ফেলতে পারবে। বন্ধুরা, তোমরা যারা এই সিনেমাটা দেখবে, তোমাদের দেখে মনে হবে এই গোটা সিনেমাটাই হয়তো একটাই লং শটে শুট করা, কারণ এমন ভাবেই করা। এবারে তোমরা ধরতেই পারবে না কোথায় কোথায় চোরা চোরা ছোট ছোট কাট আছে দু একটা। আমি দেখতে দেখতে যে কতবার রিওয়াইন্ড করেছি সিনেমাটাকে এটা বোঝবার জন্যে, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি এবং আমার হাজবেন্ড দুজন মিলে বোঝার চেষ্টা করছিলাম যে আলটিমেটলি কাটটা হচ্ছে কোথায় এই মানে পার্টিকুলার শটটার, কিন্তু ধরতে পারিনি। একটা জায়গায় ইনসেপশন শট আছে একটা, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে কিভাবে দেখানো হয়েছে। একটা পার্টিকুলার সিন আছে যেটা একেবারে প্লেনের মধ্যে শুট আছে, সেই জায়গায় যেভাবে ক্রিয়েট করা হবে পুরো ব্যাপারটা, এবং অদ্ভুত অদ্ভুত ক্যারেক্টার হঠাৎ হঠাৎ করে অন্যান্য বিহেভিয়ার শুরু করবে যেটা তোমাদের হঠাৎ করে ভড়কে দিতে পারে। তো আমি চলে যাওয়ার আগে এটাই বলতে চাই, তোমরা যারা ভাবছো তোমরা সিনেমা ডিরেক্ট করবে, তোমরা যারা মানে সিনেমা
নিয়ে পড়াশোনা করছো, তোমরা যারা ক্যামেরার কাজ দেখতে পছন্দ করো, করতে পছন্দ করো, তারা কেউ এই সিনেমাটা, পার্টিকুলার এই সিনেমাটা মিস করো না। আমার এটাই ছিল রিভিউ, এর থেকে বেশি আমার আর কিচ্ছু বলার নেই। আমি জাস্ট ছিটকে গেছি বাস, এটাই বলতে চাই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, আর এভাবেই পাশে থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য টাটা।